বর্তমান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মাঝে সবচাইতে বেশি পরিচিত, সবচাইতে বেশি পপুলার এবং সবচাইতে বেশি ভিজিটর যে প্ল্যাটফর্মে সেটি হচ্ছে ফেসবুক। আর কেমন হয় যদি সেই ফেসবুকে আপনার একটা একটা পেজ না থাকে? এখন কথা হচ্ছে, ধরেন আপনার একটা পেজ থাকলো কিন্তু সেই পেজে যদি ফলোয়ার্সই না থাকে তাহলে সেই পেজের তো কোনো মূল্য নাই। আবার যদি অনেক ফলোয়ার্স থাকে এবং সেই পেজটা যদি আপনি মনিটাইজেশন করতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে ইনকামও করতে পারেন। এই সব বিষয়গুলো মাথায় রেখেই এবং আপনার ফেসবুক পেজে কীভাবে ফলোয়ার্স বাড়াতে পারবেন এবং রিয়েল অর্গানিক গ্রোথ কীভাবে করবেন সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি এমন 5টা গুরুত্বপূর্ণ এবং গোপন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দেখাই দেবো, যেগুলো যদি আপনাদের পেজে ফলো করেন তাহলে আপনাদের পেজে খুবই শীঘ্রই হাজার হাজার ফলোয়ার্স নিয়ে আসতে পারবেন এবং আপনাদের পেজ মনিটাইজেশন করে আপনারা ইনকামও করতে পারবেন। সো ডিয়ার ভিউয়ার্স, চলেন দেখে নেওয়া যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওগুলো বানাতে কিন্তু অনেক কষ্ট করা লাগে এবং রিসার্চ করে বানানো লাগে। সো প্লিজ এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি এটা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে আর দেরি নয়, লেটস স্টার্ট দ্য শো। ওকে, তাহলে এক নম্বর সিক্রেট টিপসটা হচ্ছে, আপনি ফার্স্টে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকবেন। ঢুকার পরে এই জায়গায় আসবেন, আসার পরে গ্রুপসে যাবেন। গ্রুপসে যাওয়ার পরে এমন এই যে এখানে একটা সার্চ বক্স দেখতে পাচ্ছেন, সার্চ বক্সে আসার পরে আপনার পেজ যদি হয় টেক রিলেটেড তাহলে আপনি এখানে টেকনোলজি গ্রুপ লিখে সার্চ দিবেন, যদি আপনার পেজ হয় মিউজিক রিলেটেড তাহলে মিউজিক লিখে সার্চ দিবেন। মানে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি গ্রুপ লিখে সার্চ দিবেন। আমি আমার পেজ যেহেতু টেকনোলজি গ্রুপ সেহেতু আমি টেকনোলজি গ্রুপ লিখে সার্চ দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রুপ চলে আসছে, ফার্স্টেই এই গ্রুপের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটাতে আমরা অলরেডি জয়েন আছি, যে গ্রুপগুলোতে আমরা জয়েন নাই ওইগুলোতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন জয়েন গ্রুপ আসছে, এখানে আমরা জয়েনে ক্লিক করব এবং আমাদের যে পেজ আছে সেই পেজ সিলেক্ট করে দিব। অর্থাৎ আমরা এই পেজ থেকে এই গ্রুপে জয়েন হচ্ছি। ঠিক একইভাবে আপনারা এরকম আপনাদের পেজটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে এখানে জয়েন গ্রুপে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে আমরা এই গ্রুপে জয়েন হয়ে গেলাম আমাদের এই পেজের আন্ডারে। এখন আমরা প্রতিদিন এই গ্রুপগুলোতে আমরা পোস্ট করব। যখন আমাদের এই পোস্টগুলো করব প্রতিদিন, তখন আমাদের পোস্ট যদি ভাইরাল হয় তাহলে কিন্তু সেখান থেকে আমরা ফলোয়ার্স গেইন করতে পারবো। অর্থাৎ আমাদের পেজ যখন ভাইরাল হবে তখন আমরা এখান থেকে মানুষ আমাদের পেজে ঢুকবে এবং আমাদের পেজটা ফলো করবে। তারপর আরেকটা জিনিস আছে, আমরা এখানে মানুষ যে কমেন্টগুলো যে পোস্টগুলো করছে সেগুলোতে আমরা যাব এবং কমেন্ট করব। পজিটিভ কমেন্ট হতে হবে অবশ্যই। মোট কথা হচ্ছে আমরা এইসব গ্রুপে যাব, যাওয়ার পরে পোস্ট করব এবং মানুষের পোস্টের পজিটিভ রিপ্লাই দিব। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সটা হচ্ছে, এখান থেকে আমরা পেজে যাব। পেজে যাওয়ার পরে একটা সার্চ বক্স দেখতে পারবেন, এই সার্চ বক্সে ক্লিক করলাম। করার পরে আপনার যে পেজ ভালো লাগে বা যে কোনো পেজের নাম লিখে সার্চ দিবেন। যখন আমরা আমাদের রিলেটেড পেজগুলো লিখে সার্চ দিব তখন এই জায়গায় লাইক বাটনে ক্লিক করব। লাইক বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই জায়গায় রিলেটেড কিছু পেজ চলে আসছে। সো এই যে রিলেটেড পেজ চলে আসছে, এখান থেকে যখন আমরা বিভিন্ন পেজে এরকম ধরেন আমাদের 20টা এরকম বড় বড় পেজের রিলেটেড পেজে আমাদের পেজটা চলে আসছে, ঠিক এই জায়গাটা যদি আমাদের পেজটা থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে এই লাইক এবং ফলোয়ার্স পাওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু আমাদের এই পেজে মানুষ আসবে সেহেতু আমাদের পেজটা যদি এখানে থাকে তাহলে কিন্তু আমাদের পেজটাতেও লাইক ফলোয়ার্স বাড়বে। সেক্ষেত্রে এই জায়গায় আমাদের পেজটা যদি নিয়ে আসতে চাই তাহলে একটা কাজ করতে হবে, আমরা ফার্স্টে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে আমরা ব্রাউজারটা অবশ্যই ডেস্কটপ সাইট করে নিব। ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে এই জায়গা থেকে web.facebook.com লিখে সার্চ দিব। আমাদের যখন মেইন যখন ফেসবুক আসবে তখন আমাদের এখানে m.facebook লেখা থাকবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে web.facebook.com লিখে সার্চ দিব। দেওয়ার পরে এই জায়গায় আসবে, আসার পরে আমি আবারও দেখাই দিই আপনাদেরকে। web.facebook.com এর হোম অপশনে যাওয়ার পরে এই জায়গায় দেখতে পারবেন থ্রি লাইন একটা মেনু আছে, এই থ্রি লাইন মেনুতে আমরা ক্লিক করব। থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে টানবেন, টানার পরে দেখতে পারবেন এখানে পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পরে সবার নিচে দেখতে পাচ্ছেন লাইকড পেজে ক্লিক করব। ক্লিক করার পরে অর্থাৎ এই যে সকল পেজগুলো আছে সেই পেজগুলোতে আমরা অলরেডি লাইক এবং ফলো করে রেখেছি। এখন এই পেজের ভিতরে যদি আমরা সাজেস্টেড পেজে বা রিলেটেড পেজে আমাদের পেজটা শো করাতে চাই তাহলে আমাদেরকে একটা কাজই করতে হবে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা মেনু আছে, সেই মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পরে এখান থেকে লাইক অ্যাজ ইয়োর পেজ
এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গাতে আমাদের যে পেজটা আমরা সাজেস্টে নিয়ে যেতে চাই সেই পেজটা এখান থেকে দেখাই দিব। ওকে, তাহলে সাবমিটে ক্লিক করে দিলাম। ঠিক একইভাবে আমরা সবগুলা পেজে করে দিব। তাহলে এই সকল পেজগুলোতে যখন মানুষ আসবে তখন আমাদের পেজগুলো সাজেস্ট করবে, তখন তারা এখান থেকে আমাদের পেজগুলো ফলো করতে পারে, সেক্ষেত্রে আমরা ফলোয়ার্স পাওয়ার সম্ভাবনা বেশি। ওকে, তাহলে ট্রিক্স নম্বর 3 হচ্ছে পোস্ট এভরিডে। আমাদেরকে প্রতিদিন পোস্ট করতে হবে। প্রতিদিন পোস্ট করা ছাড়া পেজের ইমপ্রেশন বা রিচেস বাড়ার সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে আমাদেরকে প্রতিদিন পোস্ট করতে হবে। প্রতিদিন পোস্ট করলে আমাদের পোস্টের ইমপ্রেশন বাড়ে এবং মানুষের সামনে যায়, অর্থাৎ পোস্টটা বেশি র্যাঙ্ক হয়। ট্রিক্স নাম্বার 4 হচ্ছে ফলো দ্য ট্রেন্ডস, অর্থাৎ ভাইরাল টপিকগুলো আপনাদেরকে বাছাই করতে হবে। আপনারা একই টপিকে ভিডিও দিয়ে যাচ্ছেন, পোস্ট দিয়ে যাচ্ছেন, কিন্তু ভিউ হচ্ছে না, ইমপ্রেশন বাড়তেছে না, সেক্ষেত্রে আপনারা প্রায় দিয়ে গেলেন এভাবে করলে কিন্তু হবে না। আপনাকে ট্রেন্ডস ফলো করতে হবে, অর্থাৎ আপনি যেই টপিক নিয়ে কাজ করতেছেন বা যেই ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার যে ট্রেন্ডিংয়ে যে বিষয়গুলো আসতেছে সেই ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে আপনাকে কথা বলতে হবে, ভিডিও বানাতে হবে। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিসার্চ টুল আছে, গুগলে আপনি সার্চ করলে পাবেন বা ইউটিউবে সার্চ করলে পাবেন, সেক্ষেত্রে আপনি সেখান থেকে দেখে ট্রেন্ড অনুযায়ী আপনার ভিডিও বানাবেন, তাহলে আপনার ভিডিও সবার সামনে যাবে এবং সেখান থেকে ফলোয়ার্স আসার সম্ভাবনা বেশি। ট্রিক্স নাম্বার 5 হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট, অর্থাৎ আপনার কন্টেন্ট যত ভালো হবে তত অডিয়েন্সরা তত আপনার কনভিন্সড হবে। সেক্ষেত্রে যদি আপনার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তারা অবশ্যই ফলো করবে আপনার চ্যানেল। তো সেক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটি ট্রাই করবেন অবশ্যই হাই কোয়ালিটি ভিডিও দেওয়ার জন্য, অর্থাৎ হাই কোয়ালিটি বলতে আপনার ভিডিওর কোয়ালিটি যেন ভালো হয় সব দিক থেকে। সরি আর ভিউয়ার্স, এই ছিল 5টা টেকনিক এবং সিক্রেট টিপস বলা যায়। সো এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের পেজে অনেকগুলো অর্গানিক লাইকস এবং ফলোয়ার্স আসবে। তার পাশাপাশি আরেকটা কথা হচ্ছে পেইড পোস্ট একটা অপশন আছে, এটা ফেসবুকেও আছে আবার ইউটিউবেও আছে। আপনারা চাইলে এই আপনাদের ডুয়াল কারেন্সির যে মাস্টার কার্ডগুলো আছে সেগুলো দিয়ে আপনার এখানে অ্যাডস রান করতে পারেন বা স্পন্সর করতে পারেন। সেই ক্ষেত্রে বেশি বেশি মানুষের সামনে আপনার পেজটা যাবে, সেক্ষেত্রে আপনার কিছু টাকা ব্যয় হবে, কিন্তু আপনারা সেখান থেকে অর্গানিক ফলোয়ার্স এবং অডিয়েন্স আপনারা সেখান থেকে গেইন করতে পারেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের অনেক উপকার আসবে। যদি এই টপিকগুলো ফলো করে থাকেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত বাই বাই।